হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অব নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। এবং আমরা চেষ্টা করি যে আপনাদের সাথে যে বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্যগুলো এবং চাকরি বিষয়ক তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করি, সেগুলো আপনাদের কাজে লাগে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে অস্ট্রেলিয়ায় ক্লিনার ভিসা যাওয়ার সুযোগ, ক্লিনার ভিসা আপনারা কিভাবে যাবেন, কিভাবে আবেদন করবেন এবং কোথায় আবেদন করবেন, সব বিষয়ে আজকে আপনাদের তথ্য জানাবো। যদি আপনারা নিজে নিজে অস্ট্রেলিয়ার ক্লিনার ভিসা আবেদন করেন, সেক্ষেত্রে কোনো আইএলটিএস লাগবে না, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো ডিগ্রি লাগবে না, মানে কোনো পড়াশোনা লাগবে না, আপনারা সহজেই নিজে নিজে আবেদন করতে পারবেন। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। মূল ভিডিওতে যার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, যারা নিজে নিজেই অস্ট্রেলিয়া মহাদেশে অস্ট্রেলিয়ায় ক্লিনার ভিসায় আবেদন করতে চান বা কোনো সুযোগ পাচ্ছেন না বা কোথা থেকে আবেদন করবেন বুঝতে পারতেছেন না, তাদের জন্য আজকে আমি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো আপনারা কীভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন এবং আবেদন করার ওয়েটা কী বা সিস্টেমটা কী, সব বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি নিজে নিজে আবেদন করেন অস্ট্রেলিয়া ক্লিনার ভিসায় বা যে কোনো ভিসায় আবেদন করেন না কেন, আবেদন করলে আপনাদের সর্বমোট খরচ হবে 2 লক্ষ টাকা, তাতে আপনারা অস্ট্রেলিয়া যেতে পারবেন। যদি নিজেরা চাকরিতে অ্যাপ্লাই করেন এবং নিজেরা যদি জব অফার লেটার নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচ অনেক কম হবে, মানে 2 লক্ষ টাকার মধ্যে আপনারা টোটালি খরচ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো যারা আইএলটিএস ছাড়া, এক্সপিরিয়েন্স ছাড়া, কোনো লেখাপড়া ছাড়া ক্লিনার ভিসা অস্ট্রেলিয়া যেতে যাচ্ছেন, তার জন্য মূলত আজকের এই ভিডিও। অনেকেই জানতে চেয়েছিলেন যে আমরা এরকম একটা ভিডিও আপনাদের দেওয়ার জন্য, অনেকে আমাকে এসএমএস করেছেন, অনেকেই পেজ কমেন্টসে দিয়েছেন যে আসলো কীভাবে যাওয়া যায় বা কীভাবে আবেদন করা যায়। তো আবেদন করার ক্ষেত্রে প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউরোপীয় স্টাইলে সিভি এবং কভার লেটার দুটো আপনাদের বানাতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। এবং খুব সুন্দরভাবে সিভি কভার লেটার দুটোতে আপনার পুরো জীবন বৃত্তান্ত তুলে ধরতে হবে। এবং সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য কভার লেটার এবং সিভি বানিয়ে দিতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা চেষ্টা করবো সুন্দর সিভি সুন্দর কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। প্রথমত আপনাদের সুন্দর একটি কভার লেটার এবং সুন্দর একটি সিভি বানাতে হবে। বানানোর পরে আপনারা আমি যেভাবে দেখাবো সেভাবে সেভাবে আবেদন করবেন। আবেদন করলে আপনারা দেখবেন যে ইনশাল্লাহ যদি আপনারা কভারে থাকে তো অস্ট্রেলিয়ার ক্লিনার জব ভিসার জন্য আবেদন করলে আপনারা জব অফার লেটার পেলেও পেতে পারেন। এবং আমি যে সাইটটি নিয়ে আজকে আলোচনা করবো সেই সাইটটা খুবই ট্রাস্টেড একটা সাইট এবং অনেকেই এখান থেকে আবেদন করে তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে। তা আপনারা আবেদন করতে পারেন, আর এখানে আবেদন করলে মূলত 2 লক্ষ টাকা লাগবে আপনার টোটাল খরচ, আপনি আবেদন করতে পারেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যে আপনারা আসলে কীভাবে আবেদন করবেন। তো আবেদন করার ক্ষেত্রে প্রথমে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার একটি সুন্দর কভার লেটার এবং একটি সিভি, এক পাতার একটা সিভি আপনারা সুন্দর করে পিডিএফ করে আপনার ডেস্কটপে বা ল্যাপটপে রেখে দেবেন, যাতে সুবিধা হয়। এবং আপনার একটা সোশ্যাল ইমেইল অ্যাড্রেস লাগবে, সেটা আপনার সুন্দরভাবে সেভ করে রেখে দেবেন। তো দেখাচ্ছি আপনাদের সেই বিষয়টাই যে আসলে কীভাবে আবেদন করবেন। আবেদন ক্ষেত্রে প্রথমে আপনাদের যেটা করতে হবে আমি দেখাচ্ছি, নেট সমস্যা থাকতে পারে যে কারণে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আবেদন করবেন। প্রথমত আপনারা ঢুকবেন www.sweke.com মানে sweke.com এ ঢুকবেন। ঢোকার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে হোয়াট লেখা আছে, হোয়ার লেখা আছে, এনি ক্লাসিফিকেশন লেখা আছে। তো আপনারা কী করবেন, আপনারা এখান থেকে যে কী 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 ধরনের চাকরি খুঁজতে আছেন সেটা প্রথম লিখবেন। আমি যদি এখানে লিখি ক্লিনার,
লেখার পরে এখানে আপনি কোন জায়গায় চাকরি কি কি ক্যাটাগরিতে চাকরি খুঁজতেছেন এটা এখানে দেওয়া আছে। এখানে আপনারা দেখবেন এখানে আপনি যদি অস্ট্রেলিয়াতে চাকরি খুঁজতেছেন, অস্ট্রেলিয়া কোন শহরে চাকরি খুঁজতেছেন, না পুরো অস্ট্রেলিয়াতে চাকরি খুঁজতেছেন সেটা লিখবেন। আমি এখানে লিখব অস্ট্রেলিয়া, লেখার পরে এখানে সেক আছে, সেক দিয়ে সার্চ দেব। এখানে আমি এইউ লিখছি আর এখানে অস্ট্রেলিয়ার পুরা তথ্য এসে পড়ছে। আপনার যে এলাকায় চাকরি খুঁজতেন, প্রথমে আমি এখানে লিখব যে ক্লিনার, ক্লিনার যদি লিখি, ক্লিনার লেখার পরে দেখেন ক্লিনার নিচে চলে আসছে যে ক্লিনার, ক্লিনিং, ক্লিনিং জব, ক্লিনওয়ে, ক্লিনিক্যাল কোট। আমি ক্লিনার লিখলাম, এখানে আমি লিখব আপনার লিখব হচ্ছে অস্ট্রেলিয়া, ইউএস। অস্ট্রেলিয়া লেখার পরে সরি, অস্ট্রেলিয়া লেখার পরে দুঃখিত একটু তো এখানে প্রথম লিখলাম আপনার ক্লিনার লিখব যে ক্লিনার লিখলাম, ক্লিনার আসছে, আসার পরে আপনার তারপরে লিখব অস্ট্রেলিয়া লিখব, এইউ লিখব। লেখার পরে যে কোনো একটা অস্ট্রেলিয়া মহাদেশের যে কোনো একটা এলাকা ভিত্তিক আমরা লোকেশনটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি ধরেন অস্ট্রেলিয়া এটা দিয়ে দিলাম, তারপরে সেক সেক যে লেখাটা আছে মানে এটাই সার্চ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আসতেছে, আপনাদের দেখাচ্ছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চাকরির ইয়ে আসছে যে ক্লিনার দুই দিন আগে দিয়েছে বা ক্লিনার পার্ট টাইম দুই দিন আগে দিয়েছে এটাও। তো আপনারা এখান থেকে তারপরে আছে ক্লিনার, এটাও তিন দিন আগে দিয়েছে, তারপরে আছে ক্লিনার পার্ট টাইম লেবার পয়েন্ট থেকে দিয়েছে। এখানে অনেকগুলো চাকরির কোনো অভাব নেই, আপনার ইচ্ছাগুলো যে কোনোতে অ্যাপ্লাই করতে পারেন। তুমি আজকে জাস্ট একটি চাকরিতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আবেদন করবেন। এটাতে ক্লিনারে ক্লিক করলাম, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ক্লিনারে ক্লিক করার পরে আপনার টোটালটা দেখাবে। এখানে ক্লিনারে আবেদন করবো, দেখেন এখানে কতজন ভিউ করছে দেখাচ্ছে এবং এটা কোন জায়গায় এবং ক্লিনিং সার্ভিস, ট্যাডেন্ট সার্ভিস এবং এখানে টোটাল যে তাদের যে কী ডিউটি, ডিউটি কতটুক বা কী কী সমাচার এবং কয় ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি পারমানেন্ট এবং ফুল টাইম হচ্ছে এতটা এত পর্যন্ত। তো এখানে ডিউটি কী কী আছে আপনার সমস্ত কিছু লেখা আছে এবং স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স লেখা আছে, নো এক্সপিরিয়েন্স নেসেসারি। এবং এখানে লেখা আছে হোয়াট ইন ইট ফর ইউ, ভ্যাকেন্ট লেখা আছে এবং পুরো তথ্য দেওয়া আছে এখানে। তো আপনারা যে যেটাই আবেদন করেন না কেন দেখুন সুন্দরভাবে দেওয়া আছে। তো আপনারা এখন এখন আমরা কী করবো, অ্যাপ্লাইয়ে যদি ক্লিক করি সেক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে যাবে। তো বন্ধুরা এটা আমরা দেখলাম না, আমরা আপনাকে শর্টকাটভাবে দেখাবো যে আপনারা কীভাবে আবেদন করবেন, আমরা শর্টকাট যেটা সেটাই দেখাবো আজকে। তো এখানে আরেকটা ক্লিনার আমরা খুঁজতেছি, খুঁজে খুঁজে পেয়ে যাব যদি এটাতে ক্লিক করি। এটা হচ্ছে গেটওয়ে গ্রুপ, ক্লিনার পার্ট টাইমে যদি আমরা ক্লিক করি, ক্লিনার পার্ট টাইম এটা আমরা ক্লিক করার পরে দেখেন লেখাবে কুইক অ্যাপ্লাই, এই যে কুইক অ্যাপ্লাই লেখা আসছে। এটা তো এটা কোম্পানির নাম ওখানে দেওয়া আছে, লেবার পাওয়ার রিক্রুটমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড। এবং এখানে কন্ট্রাক্ট হচ্ছে টেম্পোরালি এবং এটা পোস্টেড বাই দুই দিন আগে। এবং এখানে টোটাল ডিউটি ডিউটি সব লেখা আছে, কী কী কাজ সম্পূর্ণটাই লেখা আছে। আপনারা সুন্দরভাবে পড়তে পারবেন এবং পড়ার পরে যেটা আপনার সিভির সাথে যায় সেটাই আপনারা আবেদন করতে পারবেন। এখানে টোটাল দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে সব কিছু, আপনারা সব কিছু জেনে বুঝে তারপর আবেদন করবেন। আর এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একটি এই ওয়েবসাইটে বিশেষ করে সেকে একটি সুন্দরভাবে একটা সিভি আপনাদের তৈরি করতে হবে। সিভি যদি তৈরি, এখানে ইন্টারভিউয়ের জন্য ফেস টাইম অথবা জুম আপনাদের ইনস্টল করে রাখতে হবে, কারণ যে কোনো মতে তারা ইন্টারভিউয়ের জন্য আপনাকে ডাকতে পারে। তো বি কেয়ারফুল, ডোন্ট প্রোভাইড ইউর ব্যাঙ্ক অর ক্রেডিট কার্ড ডিটেলস ওয়েন অ্যাপ্লাইং ফর দিস জব। কখনো আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড শেয়ার করবেন না। এখানে যদি আমি কোম্পানিতে ঢুকি, ঢুকার পরে দেখেন আপনাদের দেখাচ্ছে আমি মূর কোম্পানির যে ইডার সেটা আপনাদের দেখাবো। এখন ক্লিক করা হয়েছে আপাতত, এই যে এখন ক্লিক করলাম আপনার
क्विक अप्लाई क्विक अप्लाई जो दिन हमरे अप्लाई कोडी अखान देखें ना प्रारा सुंदर भावे आठ से जब अपना किवे की करवन तो हमरा क्विक अप्लाई अप्लाई करवो हमें वर बेके कलाम कारण हम मोर डिटेल्स देखते जाए सिलाम किधर तर देखा लो ना हमें अखान क्विक अप्लाई करवो क्विक अप्लाई क्लिक करलाम क्विक अप्लाई তারপরে দেখা কি হয় যে কুইক অ্যাপ্লাইকে অ্যাপ্লাই করার পরে এখন আপনাদের একটা যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট লাগবে আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা সুন্দর করে একটা অ্যাকাউন্ট করে নেবেন সাইন ইন দেখাচ্ছে লগ ইন মানে আমি এখন আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা করবেন যাদের অ্যাকাউন্ট করা আছে তারা তো করা আছে আর যাদের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই কন্টিনিউ উইথ গুগল গুগল অ্যাকাউন্ট থেকে আপনারা একটা জিমেইল যদি আপনাদের সোশ্যাল জিমেইল লগ ইন করা থাকে সেক্ষেত্রে সেখান থেকে লগ ইন করতে পারবেন আমি লগ ইন করলাম নিচেরটা না আমি উপরেটা লগ ইন করবো ভুলে নিচেরটা ক্লিক পড়ে গেল আচ্ছা যাই হোক আমরা ভেঙে যাচ্ছি আবার ভেঙে যাওয়ার পরে উপরেটা দিলাম রুদ্র প্রকাশ যেটা আমার মেইল অ্যাড্রেস তো লগ ইন করার পরে দেখেন এখানে দেখাচ্ছে লগ ইন করার পরে এখানে দেখাচ্ছে রিকোয়েস্ট নিউ অ্যাকাউন্ট আমি রিকোয়েস্ট নিউ অ্যাকাউন্টে দেবো এই মেইল অ্যাড্রেস দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলবো এখন অ্যাকাউন্ট এখন আমার পুরো তথ্যগুলো দিতে হবে দেওয়ার পরে আমাদের নতুন একটা অ্যাকাউন্ট হয়ে যাবে একটু ধৈর্য ধরবেন বন্ধুরা কারণ হচ্ছে আমাদের নেট স্লো তো এখন দেখেন লেখা আছে আপনারা কিভাবে কি করবেন এখানে রুদ্র প্রকাশ দিয়ে এই যে এখানে ফার্স্ট নেম লিখতে হবে লাস্ট নেম লিখতে হবে লাস্ট নেম দিলাম এখানে লোকেশন দিতে হবে আপনি যে কোনো লোকেশন আপনার যে জায়গায় ইন্ডিয়া হলে ইন্ডিয়া পাকিস্তান হলে পাকিস্তান যে দেশে থাকেন না কেন সে দেশের অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন তো আমরা এখানে দিব আমরা এখানে আমাদের নিজেদের যদি হোম টাউন দেই সেটা দিতে পারি দিয়ে দিলাম একটা যে কোনো একটা তো আমরা ঠিকানা দিয়ে দিলাম ইউনাইটেড কিংডম এবং ফোন নাম্বারটাও দিয়ে দিলাম ফোন নাম্বারের ক্ষেত্রে এখানে আমি ইউনাইটেড কিংডম একটা নাম্বার দিয়ে দিলাম আপনার বাংলাদেশের নাম্বার দিয়ে দিবেন অনলি লেটার অন্যান্য নাম্বার এলাও আচ্ছা দিয়ে দিলাম দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম তো আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এই যে আরিফুল ইসলাম এত 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 মোবাইল নাম্বার এত ইমেল এসে তারপর আমরা কী করবো আমাদের সিভি একটা সুন্দর স্টাইলে একটা সিভি আমরা সেভ করে রাখতে বলছিলাম আপনাদের সেই সিভিটা সেভ করে রাখবেন রাখার পরে আমি সিভি সেভ করে রাখছি আমার কাছে কয়েক হাজার সিভি আছে কারণ আমি সিভির কাজ করি বেশি করে তো একটা সিভি দিয়ে দিলাম তারপর এখানে আছে কভার লেটার আপনি আপলোড করে দিতে পারেন কভার লেটার না দিলেও চলবে কিন্তু কভার লেটার দিলে চাকরির নিশ্চয়তা বহন করে বেশি আমি একটা কভার লেটার দিয়ে দিব প্রো কভার লেটার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন দেখেন দুটোই আপলোড হয়ে গেছে এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব ডন্ট কভার লেটার আপনারা দিতে পারেন এবং আপনারা সিভি নাও দিতে পারেন আপনারা ম্যানুয়ালি করতে পারেন তো আমি এখানে দুটো দিয়ে দিছি দিয়ে ক্লিক করছি কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন আপনারা এখানে চাইছে যে আপনার স্কেল দেওয়ার জন্য আপনি কী কী কাজ করেন তো এখানে প্রথমত ক্যারিয়ার হিস্ট্রিটা আপনাকে দিতে হবে আপনি কোথায় চাকরি করেন বা কী জব করেন তো এখানে আমি একটা দিয়ে দিলাম আমার পছন্দ মতো আপনারা আপনার পছন্দ মতো দিয়ে দিবেন ক্লিনার দিয়ে দিলাম কোম্পানির নাম হচ্ছে এক্স ওয়াই জেড আপনারা যেটা এসে দিতে পারেন দেওয়ার পরে আপনার কত কত সাল থেকে কত সাল পর্যন্ত চাকরি করছেন এটা দিয়ে দিবেন আচ্ছা তারপর আপনার সেভ দিয়ে দিবেন এখানে ডিসক্রিপশন লিখবেন যে আপনারা কী চাকরি করছেন দেওয়ার পরে সেভ দিবেন সেভ দেওয়ার পরে আপনারা এখান থেকে আবেদন শুরু করবেন তো এখানে কন্টিনিউ দিতে হবে কন্টিনিউ দেওয়ার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড স্কেলটা দিতে হবে
এড স্কেল আপনি দিতে পারেন, অথবা আপনার ডিপ্লোমা যদি থেকে থাকে সেটা সার্চ করে পাইছে সেটা দিয়ে দিবে। আপনারা যদি সেটা মনে করেন তো আপনার অ্যাড করে প্রোফাইলে অ্যাড করে নিতে পারেন। তো এখন আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার আগে অ্যাড স্কেলটা দিয়ে দিই। অ্যাড স্কেল আপনি এক্স ওয়াই জেড যে কোনো কিছু দিতে পারেন, আপনার যে যে এক্সপিরিয়েন্স আছে, যে চাকরিতে বা যে স্কেলটা আপনার আছে সেটা দিতে পারেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে কন্টিনিউ করেন। কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমরা রিভিউতে চলে আসছি। আমরা রিভিউ করব যে আসলে আমাদের তথ্যগুলো যে দিলাম সেগুলো সব ঠিক আছে কি না। রিভিউ করার পরে আমরা জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে দেবো। এখান থেকে স্ট্যান্ডার্ড দিতে পারেন। সাবমিট অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন দেবো, মানে আমাদের চাকরিতে অ্যাপ্লাই করা প্রায় শেষ। উপরে দেখেন সুন্দর করে লেখা আসবে নাইস ওয়ার্ক আরিফুল ইসলাম, মানে তারা যে আমার আবেদনটা পাইছে এটা তারা একটা জানান দিল যে হ্যাঁ আপনার আবেদনটা কমপ্লিট হয়েছে, আপনি আবেদনটা সাকসেসফুল। তো এখানে নিজে দেখেন অনেকটি সাজেস্টেড চাকরিই দেখাইছে, ক্লিনার 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 অনেক আছে। আপনি এখান থেকে যে কোনো একটা চাকরি অ্যাপ্লাই করতে পারেন। তো এভাবে আমরা এগিয়ে যাব। মূলত আজকে আপনাদের ফুলটা দেখালাম যে আসলে আপনারা কীভাবে আবেদন করবেন। তো আপনারা অবশ্যই www.sec.com এখান থেকে আবেদন করবেন, কারণ হচ্ছে এটা একটি ট্রাস্টেড একটি সাইট যেখান থেকে আপনার, তারপরে যদি আপনার একবার ই হয়ে যায়, অ্যাকাউন্ট হয়ে যায়, তাহলে আপনি যে কোনো টাইমে আপনি এক ক্লিকে আবেদন করতে পারবেন। যেমন আমি এখন যদি আবেদন করতে যাই, দেখেন ক্লিক করলাম, জাস্ট সিভিটা দিব আর কভার লেটারটা দিব, তাহলে আমার আবেদন হয়ে যাবে। এখানে টোটাল দেওয়া আছে, জাস্ট এখন সিভি দিব আর কভার লেটার দিব, তাহলে আমার আবেদন হয়ে যাবে। এখানে পুরো সব কিছু ডিটেলস পাবেন, এবং বি কেয়ারফুলে লেখা আছে আপনার ব্যাঙ্ক এবং ক্রেডিট কার্ড কোনোভাবে কারোর সাথে শেয়ার করা যাবে না। এখন আপনার আর একটা দেখাচ্ছি যে আপনারা কীভাবে আবেদন করবেন। পুরো ডিটেলস দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন, স্কিল কী দেওয়া আছে, ডিউটিস কী দেওয়া আছে, জব সামারি কী দেওয়া আছে, সব কিছু পড়ে তারপরে আবেদন করবেন। এবং কোম্পানির নাম কী, কতজন লোক নিবে, বেতন কেমন বা কয় ঘন্টা ডিউটি, সব কিছু টোটাল দেওয়া আছে এখানে। এবং কয় দিন আগে এটা পোস্ট করছে, দুই দিন আগে। আমি যদি এখানে কুইক অ্যাপ্লাই করলাম, যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে সেহেতু আমার আর কোনো টেনশন নাই। এখন আমি শুধু কভার লেটার আর সিভিটা দিব আর আবেদন কমপ্লিট করে ফেলবো। দেখেন আমরা যেহেতু আমরা আগেই এটা করে ফেলছি, সেক্ষেত্রে আমাদের শুধু কভার লেটারটা দিতে হবে। কভার আপলোড করাই আছে আমার সিভি, আমি জাস্ট কভার লেটারটা দিয়ে দেবো। আপলোড একবার করলে এটা সবসময় থাকবে, আপনি পরবর্তীতে শুধু কভার লেটারটা অ্যাড করবেন আর চাকরিতে অ্যাপ্লাই করবেন, আর কোনো কাজ নাই। তো আপনারা যদি চেষ্টা করেন যে দিনের মধ্যে 100টা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, আপনারা করতে পারেন। আমি শুধু কভার লেটারটা দিয়ে দেবো, এটা আপনাদের বোঝানোর সাথে কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখন চাচ্ছে যে আপনার সব কিছু ঠিক আছে কিনা দেখলাম। দেখার পরে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে রিভিউতে চলে গেছে। এই যে আপনার রিভিউতে আপনার প্রোফাইলটা উপরেই থাকবে, আপনার রিভিউটা চলে গেছে, সাবমিট দিয়ে দিলাম। তার মানে আমি দুইটা চাকরিতে অ্যাপ্লাই করে ফেলছি অটোমেটিক। আপনারা বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা সহজ। আপনারা যদি একটু বুঝে শুনে অ্যাপ্লাই করেন, গুড লাক আরিফুল, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ড টু, যে কোম্পানিতে অ্যাপ্লাই করলাম সে কোম্পানিতে চলে গেছে। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন কতটা সহজ যে আবেদন করা। তো আমরা আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কতটা সহজ আবেদন করা। আজ এ বন্ধে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।